हेलो स्टूडेंट्स, आज के आमरा जे नतून चैप्टरटा पढ़बो से चैप्टरटार नाम हलो वेक्टर बीजगणित बा वेक्टर अलजेब्रा। एबार वेक्टर सम्पर्के तो सकलेर ही क्लास इलेवेने धारणा रही है। क्लास इलेवेने फिजिक्स वेक्टर चैप्टरटा छिलो, सेखाने तोमरा अनेकटाई पढ़ेछो। वेक्टर शेखार जोन्नो आमादेर प्रथमे जेटा जाना प्रयोजन सेटा हलो भौत राशि की बा व्हाट इज फिजिकल क्वान्टिटी। परिमापयोग्य जे कोनो प्राकृतिक विषय हलो भौत राशि। कथाटार माने कि যেমন ধরো আমি যদি বলি যে আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এই ব্যাপারটাকে কি তুমি মেজার করতে পারবে কতক্ষণ ধরে পারবে? আমি যদি বলি এক ঘন্টা বা আধ ঘন্টা, তাহলে তুমি বুঝতে পারবে যে কতক্ষণ ধরে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। সময়ের একক দিয়ে তাহলে আমি এই পরিমাপটা মাপতে পারি। এবার যদি তুমি বলো যে গাড়িটা খুব জোরে যাচ্ছে, তাহলে ওই গাড়িটার বেগ কত সেটাও মাপা যাবে। এই একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে একটা জায়গা থেকে সরাতে গেলে কতটা পরিমাণ বল প্রয়োগ করব, কতটা পরিমাণ বল প্রয়োগ করলে সেইটা জায়গা থেকে সরবে সেটাও মাপা যাবে। তার মানে এই সমস্ত যে রাশিগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটার প্রাকৃতিক বিষয় বা প্রাকৃতিক রাশিগুলো পরিমাপযোগ্য। ঠিক আছে, এই সমস্ত পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়ই হলো এক একটা ভৌত রাশি। এবার ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি বা স্কেলার, আর একটা হলো ভেক্টর রাশি বা ভেক্টর। স্কেলার রাশি বলতে সেই সমস্ত রাশিগুলোকে বোঝায় যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। যেমন ধরো যদি আমি বলি যে একটা মেয়ে খুব লম্বা, তাহলে সেই মেয়েটার দৈর্ঘ্যটা আমি ইঞ্চির দ্বারা প্রকাশ করতে পারি। 5 ফুট এত ইঞ্চি, 6 ফুট, এরকম আমি দৈর্ঘ্যের একক দ্বারা আমি পরিমাপ করে দিতে পারি। কিন্তু তার কোনো অভিমুখ নেই, দৈর্ঘ্যের কোনো অভিমুখ নেই। কিন্তু যদি আমি ধরো বলি যে একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে আমাকে সরাতে হবে, সরানোর জন্য কতটা বল প্রয়োগ করতে হবে সেটা তুমি মাপতে পারো। কিন্তু এবার বস্তুটাকে কোন দিকে সরাবে সেটা কিন্তু তোমাকে ডিপেন্ড করছে, তুমি কিন্তু সেই দিকে বল প্রয়োগ করবে যে দিকে বস্তুটাকে সরাতে হবে। তার মানে বল হলো একটা পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় বা ভৌত রাশি, কিন্তু তার কিন্তু অভিমুখ রয়েছে। বলটাকে আমি যেদিক সেদিকে অ্যাপ্লাই করতে পারবো না, আমার যেদিকে প্রয়োজন আমি বলটা সেদিকেই অ্যাপ্লাই করব। তাহলে এটাও হলো একটা ভেক্টর রাশি। গতিবেগ, গতিবেগও একটা নির্দিষ্ট দিকে যায়, এটা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা যেটা পড়ব সেটা হলো রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, মানে একটি ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করব। একটি নির্দেশিত সরলরেখাংশের মান ও দিক উভয়ই আছে, তাই এটির দ্বারা যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এটিকে এ বি, এই যে মাথায় একটা অ্যারো সাইন দিয়েছি, বা অনেক সময় বার সাইনও দেখতে পারবে, বা সংক্ষেপে এ এর একটা স্মল এ লিখেছি, স্মল এর মাথায় দেখো অ্যারো দেওয়া রয়েছে, দ্বারা প্রকাশ করা হয়। এটাকে এ ভেক্টর বলা হবে, এটা এ বি ভেক্টর, এইভাবে বলবে। এখানে এ বিন্দু অর্থাৎ যেখান থেকে এ বি ভেক্টর শুরু হয়েছে সেই বিন্দুটিকে প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এবং বি বিন্দু অর্থাৎ যেখানে এ বি ভেক্টর শেষ হয়েছে সেই বিন্দুটিকে অন্তিম বিন্দু বা ফাইনাল অর টার্মিনাল পয়েন্ট বলা হয়। এবার দেখো এই রকম একটা ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে এ একটা পয়েন্ট রয়েছে, বি একটা পয়েন্ট রয়েছে। ভেক্টরটা যাচ্ছে কোন দিক থেকে, এ বি বার যখন লিখছি তখন কিন্তু সবসময় খেয়াল রাখবে যে এ থেকে বি এর দিকে যাব। কারণ কি, এটা কিন্তু আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটার নাম ভেক্টর, মানে এখানে কিন্তু আমাদের অভিমুখটা খেয়াল রাখতে হবে। ধরো এ হলো তোমার বাড়ি আর বি হলো তোমার স্কুল, তাহলে তুমি যদি তোমাকে বাড়ি থেকে স্কুল বলা হয় আর স্কুল থেকে বাড়ি বলা হয়, নিশ্চয়ই ব্যাপারটা আলাদা। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু পুরো এই ব্যাপারটা মানবে, মানে যখন তোমাকে এ বি বার দিয়ে দেওয়া হবে, এরকম সাইন দিয়ে দেওয়া হবে, তার মানে তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, আর একটা অ্যারো সাইন কিন্তু এখানে দিতে হবে। এরপর যেটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে যে ক্যারেক্টারাইজেশন অফ এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট বা একটি নির্দেশিত সরলরেখাংশের বৈশিষ্ট্য। প্রতিটি নির্দেশিত সরলরেখাংশ এ বি ভেক্টরের এই তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। কী কী তিনটে বৈশিষ্ট্য? একটা হলো লেন্থ, সাপোর্ট আর সেন্স। এবার দেখে নিই চলো যে এই লেন্থ, সাপোর্ট আর সেন্সগুলো কী কী। এরপর প্রথমে যেটা চলে আসছে সেটা হলো লেন্থ, লেন্থ অফ এ ভেক্টর।
কোনো নির্দেশিত সরলরেখাংশ বা ডিরেক্টেড লাইন সেগমেন্ট এবি ভেক্টরের লেন্থ বা দৈর্ঘ্যকে মড এবি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই মড এবি ভেক্টর মানে এ থেকে বিতে যেতে আমাকে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হলো সেই মানটা প্রকাশ করবে। এই মডিউলাসের ভ্যালুটা কিন্তু একটা স্কেলার রাশি হবে। ভেক্টরটার মান, যেমন ধরো তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ বা স্কুল থেকে বাড়ি আসছো, তাহলে সেই লেন্থটা কিন্তু সমানই হচ্ছে, তোমাকে কিন্তু সমান দূরত্বই অতিক্রম করতে হচ্ছে। তাহলে দিকের ওপর কিন্তু তোমার যে ডাইরেকশনটা আছে, ডাইরেকশনের ওপর কিন্তু তোমার মানটা কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে স্পষ্টতই কি এবি ভেক্টর এবং বিএ ভেক্টর সরলরেখাংশ দ্বয়ের লেন্থ সমান, সুতরাং মড এবি ভেক্টর ইকুয়ালস টু মড বিএ ভেক্টর। একেই ম্যাগনিটিউড অফ এ ভেক্টরও বলা হয়। ম্যাগনিটিউড কথার অর্থ হলো মান, মানে ভেক্টরটার মান, এটা দ্বারা প্রকাশ করা হয়। এরপর যেটা রয়েছে সেটা হলো সাপোর্ট। সাপোর্টটা কী জিনিস? দেখো, প্রদত্ত দিক নির্দেশিত সরলরেখাংশটি যে অসীম দৈর্ঘ্যের সরলরেখার অংশ, সেই সরলরেখাটিকে লাইন অর সাপোর্ট বা সাপোর্ট বলে। যেমন এই ছবিটা দেখো, এখানে একটা ভেক্টর আমি নিয়েছি এ বি ভেক্টর, এখানে কোন দিকে যাচ্ছি, কোন দিক বরাবর যাচ্ছি, এ থেকে বিতে। ধরে নাও এ হলো তোমার বাড়ি আর বি হলো তোমার স্কুল। তুমি বাড়ি থেকে রওনা দিলে আর তোমার ডেস্টিনেশন হলো স্কুল, তাহলে তুমি অতিক্রম করলে কতটা রাস্তা, এইটুকু রাস্তা তুমি অতিক্রম করলে। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা তো এই যে হাইওয়ে বা একটা বড় রাস্তা হবে, সেই বড় রাস্তার তো অংশ, তুমি না এইটুকু দূরত্ব অতিক্রম করলে, কিন্তু সেই রাস্তাটুকু তো একটা বড় কোনো রাস্তার অংশ ছিল, সেই রাস্তাটাকেই বলা হবে সাপোর্ট। তাহলে এখানে দেখো, সেই সরলরেখাটিকে লাইন অফ সাপোর্ট বা সাপোর্ট বলা হয়। তাহলে বুঝতে পারছো এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা যে একটা বড় সরলরেখার অংশ, সেই সরলরেখাটাকে বলা হয় হলো সাপোর্ট বা লাইন অফ সাপোর্ট। এরপর তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো সেন্স। সেন্সে দেখো কী আছে, এ বি ভেক্টরের সেন্স হলো এ টু বি, মানে এই যে এ বি ভেক্টর যেটা আছে এর সেন্স হলো এ থেকে বি এর দিকে। আর যদি বিএ ভেক্টর আমি নিতাম, তাহলে বিএ ভেক্টরের সেন্সটা কী হতো, বি থেকে এ এর দিকে এবং অ্যারোটা এদিকে ঘুরে যেত। সুতরাং বলা যায় প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে যাওয়াকেই সেন্স অফ ডিরেক্টেড লাইন সেগমেন্ট বা দিক নির্দেশিত সরলরেখাংশের সেন্স বলা যায়। তাহলে এই তিনটেই ছিল একটি ডিরেক্টেড লাইন সেগমেন্টের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা ভেক্টরের প্রকারভেদ বা টাইপস অফ ভেক্টর দেখবো।